ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তার সাথে নোটিফিকেশন বেলটা অন রাখো যাতে নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনারা খুব সহজে দেখতে পারেন। আজকে আমরা জানবো আনওয়ান্টেড 7-2 ট্যাবলেট সম্পর্কে। মোটামুটি আমরা সবাই জানি আনওয়ান্টেড 7-2 ট্যাবলেটটা গর্ভনিরোধক গুলি। এক কথায় আমরা বলতে পারি যে প্রেগনেন্ট হওয়াটাকে আটকায় হচ্ছে এই আনওয়ান্টেড 7-2 ট্যাবলেটটা। তো মেনলি আমরা আজকে জানবো যে এই আনওয়ান্টেড 7-2 ট্যাবলেটটা মাসে কতবার খাওয়া উচিত, বছরে কতবার খাওয়ানো উচিত। তো নর্মালি সবাই একটা জিনিস ভুল করে যে এই আনওয়ান্টেড 7-2 ট্যাবলেটটাকে বারবার মেয়ে বা মহিলাদেরকে খাওয়াতে থাকে। কেননা দেখা যায় যে যদি যৌন মিলনের সময় মিসক্যারেজ বশত আমাদের শুক্রাণু সেই মেয়ে বা মহিলার ভিতরে যদি যৌনাঙ্গের ভিতরে চলে যায় তাহলে পরে প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে। আর সেই প্রেগনেন্টটাকে আটকানোর জন্য আমরা দেখেছি যে এই আনওয়ান্টেড 7-2 ট্যাবলেটটাকে একদম মুড়ির মতো, মানে কী করবো, যে এটা নর্মালি ওষুধের দোকান থেকে যে কেউ এসে নর্মালি কিনে নিয়ে যাচ্ছে আর তারপর যে যেমন পাচ্ছে কন্টিনিউয়াসলি খাওয়াচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই আনওয়ান্টেড 7-2 ট্যাবলেটটাকে কন্টিনিউয়াসলি খাওয়া যাবে না। আমরা এর জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করেছি, আমরা জানবো এই আনওয়ান্টেড 7-2 ট্যাবলেটটা মাসে কতবার দিলে সেফ আর বছরে কতবার খেলে পরে সেফ, সেই সম্পর্কে আজকে আমরা ভালোভাবে জানবো, যাতে আপনাদের মধ্যে একটা সজাগ বা একটা সচেতন চলে আসে যে বারবার এই আনওয়ান্টেড 7-2টাকে বেশি পরিমাণে খাওয়া যাবে না, ঠিক কতটা খাওয়ানো যায়, ঠিক কয়েকদিন খাওয়ানো ঠিক, সেই সম্পর্কে আমরা জানবো। এই আনওয়ান্টেড 7-2 ট্যাবলেটটা খেলে পরেও নানা রকমের সাইড এফেক্ট দেখা দিতে পারে। কেমন সাইড এফেক্ট দেখা দিতে পারে? মেয়ে বা মহিলাদের মধ্যে এই যে মিন্স বা মাসিকের যে সমস্যাটা হয়, মাসিকটা যে হয় প্রতি মাসে 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 একটা সঠিক টাইমলি, তো এই ট্যাবলেটটা বেশি খেলে পরে দেখা যাবে সেটা একটা ডিসব্যালেন্স হয়ে যাবে। তার ফলে দেখা যাবে হয়তো 5-7 দিন আগে হয়ে যাবে বা 5-7 দিন পরে হয়ে যাবে, বা পরবর্তীতে দেখা যাবে যে নর্মালি যে মাসিক বা মিন্স হয় সেটা হওয়ার পর যে ব্লিডিংটা সহজে বন্ধ হবে না, বারবার ব্লিডিং হতেই থাকবে। মাসে দেখা গেলো 2-3 বার বা 4 বারও এরকম একটা কদিন পরপর ব্লিডিংয়ের একটা সম্ভাবনা দেখা দিতে পারে। কেননা এই ট্যাবলেটের কিছু সাধারণ সাইড এফেক্ট আছে, কারণ বেশি পরিমাণে খাওয়ালে পরে নানা রকমের এই সমস্যাগুলো কমনভাবে দেখা যেতে পারে। WHO থেকে একটা নিয়মাবলী আছে, বা মানে যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে বলা হয় যে এই আনওয়ান্টেড ট্যাবলেটটা যে আছে 7-2 ট্যাবলেটটা, এটা ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার, কোনো কারণবশত হঠাৎ করে যদি মিসক্যারেজ হয়ে গেল তো সেই ক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটাকে ব্যবহার করতে পারি। তবুও এই ট্যাবলেটটাকে মাসে একবারের জায়গায় মাসে 2 বার ব্যবহার করা যাবে না। যদি একবার মাসে ব্যবহার করা হয় তার ফলেই নানা রকমের সমস্যা দেখা দিতে পারে, সমস্যা হবে যেটা কোনো কথা না। কেননা এই আনওয়ান্টেড 7-2 একটা পাওয়ারফুল ট্যাবলেট যা আমাদের প্রেগনেন্সি মানে গর্ভাবস্থাকে নষ্ট করে দেয়, যাতে প্রেগনেন্ট না হয়। তার জন্য একটা মাথায় রাখতে হবে এই ট্যাবলেটটাকে যতটা আমরা সহজে নেই ততটা সহজ না, এটা একটা মারাত্মক পাওয়ারফুল ওষুধ। যে মাসে যদি একবারের জায়গায় যদি 2 বার নেওয়া হয় তাহলে পরে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। এক কথায় বলতে গেলে পরে 1 বছরের মধ্যে 1-2 বারের বেশি না নেওয়াই ভালো। 1 বছরে, মাসে না, মাসে 1-2 বার না, বছরে 1-2 বার নেওয়াটাই সবথেকে বেটার। এটা সবথেকে সাবধান থাকতে হবে, এই আনওয়ান্টেড 7-2 ট্যাবলেটটাকে যখন তখন খাওয়ানো যাবে না। এর জন্য নিজেকে আলাদা করে প্রোটেকশন নিতে হবে। মেল কন্ট্রাসেপটিভ ট্যাবলেট আছে ছেলেদের জন্য, মহিলাদের জন্য ফিমেল কন্ট্রাসেপটিভ ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটগুলো ব্যবহার করতে হবে, বা এর বাইরেও কন্ডোম আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু এই আনওয়ান্টেড 7-2 ট্যাবলেটটাকে বারবার খাওয়ানো যাবে না, কিংবা পরবর্তীতে দেখা দিতে পারে যে মেয়ে বা মহিলাদের জন্য বাচ্চা না হওয়ার একটা সম্ভাবনা থাকে যায়। এটাই ছিল আজকের আমার আলোচনা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।